সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের 30 তারিখে শেষ হয়েছে। তো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা কবে দিবে, এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদেরকে বলছি তোমাদের এই রেজাল্টটা ফেব্রুয়ারির 1, 2, 3 তারিখের মধ্যে দিবে, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা ফেব্রুয়ারির 3 তারিখে দেওয়ার। ইতিমধ্যে অনেক নিউজ পোর্টাল এই নিয়ে নিউজ করেছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আর কি রেজাল্টটা দিবে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে বৃহস্পতিবার 3 তারিখ থাকে, তো এই 3 তারিখে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ আমরা পূর্বে দেখেছি অনেকগুলো রেজাল্ট ছিল যেগুলো আর কি দিয়েছে বৃহস্পতিবারে। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্টগুলো বা বোর্ড পরীক্ষার রেজাল্টটা তো একটা টাইম থাকে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজাল্টগুলো দেখা গেছে বৃহস্পতিবারে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ধারণা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মাঝামাঝি টাইমে যে সময়টা সেটি হচ্ছিল 3 তারিখ, এই 3 তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করতে পারে। আর যদি তার যদি আগে প্রকাশ করে, তাহলে হয়তো বা ফেব্রুয়ারির 1 তারিখে তোমাদের এই রেজাল্টটা দিতে পারে। তো এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তোমাদের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি চেষ্টা করবো সেই প্রশ্নের আনসার দিতে। এছাড়া অন্য কোনো এডুকেশন রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, চেষ্টা করবো পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সেই প্রশ্নের আনসার দিতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।